বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন, কাঠমান্ডিটা কখনো ওপরের নির্দেশ ছাড়া নিচে লোক নিতে পারে না। আমার যেটুকু মনে হয় যে কাঠমান্ডির নির্দেশটা যখন মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলেছিল যে তোমরা নেবে 75%, তোমরা কাজে লাগাবে 25%, পার্টিকে দেবে, সেই জন্য কাঠমান্ডিটা কালীঘাটের নির্দেশেই নেওয়া হয় বা তাদের সম্মতি আছে। কেন, মমতা ব্যানার্জি হয়তো নিজে সৎ, কিন্তু সৎ লোককে প্রশ্রয় দিয়েছে, মানে অসৎ লোককে প্রশ্রয় দিয়েছে, অসৎ লোকের সঙ্গ দিয়েছে, অসৎ লোককে বারণ করেনি, সেই জন্য উনি আমার মনে হয় উনি নিজে সবচেয়ে বড় অসৎ। কেন, যে অন্যায় করে সেও যেমনি দোষী, অন্যায় সয় যে সেমনিও দোষী। তাই এই কাঠমান্ডির ব্যাপারটা আমার মনে হয় যে এটা পুরোটাই প্রশান্ত কিশোর মহাশয়ের মস্তিষ্ক প্রসূত, এইভাবে ওনার দলটাকে ফিল্টার করতে চাইছে বা দোষমুক্ত করতে চাইছে। কিন্তু মানুষের মনে এটা গেঁথে গেছে যে তৃণমূল হচ্ছে একটি চোরের দল, কাঠমান্ডির দল, এর থেকে ওরা মুক্তি পাবে না। দেখুন, প্রশান্ত কিশোরের সাকসেস আরও আছে, আনসাকসেসফুল হার আছে, কিন্তু এই ক্ষেত্রে যা পরিস্থিতি এবং মানুষ যেভাবে বিজেপিমুখী হয়েছে গত লোকসভা ইলেকশনে, ওই রকম প্রশান্ত কিশোর কেন এখন স্বয়ং ভগবান এলো তৃণমূলকে এই বিধানসভায় বাঁচাতে পারবেন। দেখুন, এখনও তো ওরা মরিয়া হয়ে গেছে, ওরা যেভাবে হোক ভালো কথায় কাজ হবে না জানে, সেই জন্য ওরা চাইছে যে সন্ত্রাস করে, মেরে, খুন করে আমাদের দলে যেসব লোক, ওদের লোক স্পেশালি আসছে, সেই সব লোককে আটকাতো, ভয় দেখানো। যেমনি সব্যসাচী দত্ত মহাশয় আছেন, আমি আপনাকে বলতে পারি, সেদিন যে তৃণমূলের মিটিং হয়েছিল তাপস চক্রবর্তী মহাশয়কে মেয়র করে, এবং যেদিন সব্যসাচী দত্ত মহাশয় আমাদের বিজেপিতে আসবেন, দেখবেন সেই মিটিংয়ের ম্যাক্সিমাম কাউন্সিলরই সব্যসাচী দত্তের সঙ্গে আছে। কেন, এখন যারা তৃণমূল আছে তাদের মনটা চলে গেছে বিজেপিতে, বাহিরটা এখনও তৃণমূলে আছে। তাই সেই জন্য ওরা মেরে ধরে খুন করে ওরা এই স্রোতটাকে আটকাতে চাইছে, কিন্তু আটকাতে পারবে না। এটা তো জলের মতন পরিষ্কার যে সময়ের অপেক্ষা সব্যসাচী দত্ত বিজেপিতে জয়েন করবে, এটা তো আপনারা সাংবাদিক আপনারাও বোঝেন। এবং এটা যেদিন যে মিটিংটা হলো তাতে সব্যসাচী দত্তকে ডাকা হয়নি এবং তাপসবাবুকে মেয়র করেছিলেন সমস্ত কাউন্সিলাররা গিয়ে সব্যসাচী দত্তের নামে বলেছে, যেই সব কাউন্সিলাররাই সব্যসাচী দত্তের নামে নালিশ করেছে, আপনি দেখবেন মিলিয়ে নেবেন সব্যসাচী দত্ত যখন বিজেপিতে জয়েন করবে তার অর্ধেকের বেশি কাউন্সিলর সব্যসাচী দত্তের পিছনে নেবেন একদম। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব।